মাইনুল ইসলাম আপনি লিখেছেন হিন্দুদের পুজোর সময় যে নারু তৈরি করা হয় এ নারু যদি আমার কোনো হিন্দু ভাই আমাকে দেয় আমি তা খেতে পারবো আপনি খেতে পারবেন আহ কারণ নবী করিম সাল্লাহামের সহধর্মিনী আয়সারাল তালা উমর মোমিন তিনি এবং আপনি অমরতাল সহ আলেদ আল্লাহ সহ অন্যান্য আরও অনেক সাহাবাহিক্রাম থেকে বর্ণিত আছে তাদের প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী অগ্নিপূজক এবং অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় বিভিন্ন উৎস উপলক্ষে খাবার পাঠাতেন তারা সেগুলো গ্রহণ করতেন যদি সেগুলো বেসিকলি হালাল হতো যেমন আপনার নাড়ু সেখানে যদি নাড়ু তো হা হারাম বা নাপাক কোনো কিছু সেখানে দেওয়ার কথা নয় যদি এরকমটি আপনি নিশ্চিত হন বা আপনার মনে ভাবতে খেতে পারেন অথবা ফলমূল দিয়েছে সেখানে তো আর হারাম আর কিছু নেই সেটি আপনি খেতে পারেন তবে কোনো কিছু যদি প্রতিমার সামনে উপস্থাপন করা করা হয় হয় এবং মনে সেখান থেকে খাবারটা আসে সেটা প্রসাদ সেটাতে বিশেষ বরকত কল্যাণ আছে এই জায়গা থেকে সেটা যদি বন্টন করে বেড়ায় সেটি আপনি খাবেন না কারণ এটা আপনি কল্যাণকর মনে করতে পারেন না তবে এমনিতে আপনার যদি বললাম যে উপলক্ষে কোনো খাবার তৈরি করা হলো সেই খাবারটা যদি হালাল হয় বেসিক্যালি সেটা আপনি গ্রহণ করতে পারেন সৌজন্যতা এবং সামাজিকতা হবে কোনো অসুবিধা নেই